হ্যালো বন্ধুরা পুথিরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে যার নাম সুপ্রাকাল টু থাউজেন্ড এই সুপ্রাকাল টু মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করবো তো বন্ধুরা চলো প্রথমেই জেনে নিই যে সুপ্রাকাল টু মেডিসিনটির কী কী মলিকুল বা কী কী কম্পোজিশনতে তৈরি হয় সুপ্রাকাল টু থাউজেন্ড মেডিসিনটির কম্পোজিশন হচ্ছে ক্যালসিয়াম সাইট্রেট ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম ফলিনেট এবং পাইরোডক্সিকাল ফসফেট মিথাই কোয়ালামিন ম্যাগনিশিয়াম এবং জিঙ্ক এইগুলির সম্ম্রণে এই সুপ্রাকাল টু থাউজেন্ড মেডিসিনটি তৈরি হয় তো বন্ধুরা এই সুপ্রাকাল টু থাউজেন্ড মেডিসিনটি কত বিশের পাতা হয় এটি পনেরো পাতা হয় তো বন্ধুরা এর দাম কত পড়ে সুপ্রাকাল টু থাউজেন্ড মেডিসিনটির দাম পড়ে তিনশো চৌত্রিশ টাকা এটি পনেরো পাতা হয় এক পাতার দাম পড়ে তিনশো চৌত্রিশ টাকা তো বন্ধুরা এবার আমরা জেনে নেব যে সুপ্রাকাল টু থাউজেন্ড মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এটি ব্যবহার করার নিয়ম এবং এটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হবে সেগুলি সম্পর্কে তার আগে বলিনি বন্ধুরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সুপ্রাকাল টু মেডিসিনটি ডক্টররা কখন প্রেসক্রাইব করে সুব্রাগাল টু থাউজেন্ড মেডিসিনটি ডক্টর ডক্টররা প্রেসক্রাইব করে তখন যে সমস্ত পেশেন্টদের উইক বোন বা হার্ট দুর্বল যাদের হার্টের দুর্বলতা আছে সেই দুর্বলতা কাটানোর জন্য হার্টের শক্তি বৃদ্ধি করার জন্য ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকে এছাড়াও যে সমস্ত পেশেন্টদের মাসেল শক্তি পাওয়ার কম যাদের মাসেল পাওয়ার কম বা মাসেল শক্তি বৃদ্ধির জন্য ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকে এছাড়াও বন্ধুরা যাদের জয়েন্ট পেন্ট হয় জয়েন্ট পেন্ট মানে যাদের গাঁটে গাঁটে ব্যথা হয় বা শিরা যাদের পায়ের বা যে কোনো হাড়ের গাঁটে যে সমস্ত ব্যথাগুলি হয় ওই ব্যথা বোনসের মধ্যে যে হাড়ের মধ্যে যে গাঁটে যে ব্যথাগুলো হয় সেই ব্যথা কমানোর জন্য এটি প্রেসক্রাইব করে থাকে এছাড়া যাদের অর্থীয় আস্তারাইটিসের ব্যথা আছে যাদের বাতের ব্যথা আছে সেই জন্য ডক্টর এটি প্রেসক্রাইব করে থাকে তবন্ধুরা সুপ্রাগাল টু থাউজেন্ড মেডিসিনটি ডক্টররা অনেক কারণে প্রেসক্রাইব করে থাকে তবন্ধুরা সুপ্রাগাল টু থাউজেন্ড মেডিসিনটি খাওয়ার নিয়ম কী এই মেডিসিনটির খাওয়ার নিয়ম মূলত এটি ডক্টররা সকালে এবং রাত্রে দুটি করে ডোজ দেয় কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে ডক্টররা এটি সিঙ্গেল ডোজ দিয়েও থাকে ন্যাচারালি এটি খাওয়ার নিয়ম হয় রাত্রে একটা করে বন্ধুরা এই সুপ্রাগাল টু থাউজেন্ড মেডিসিনটি আপনারা খাওয়ার পর যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবার সেটা জানব বন্ধুরা এই মেডিসিনটি খাওয়ার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হতে পারে সেগুলি হলে মূলত এটি খাওয়ার পরে কনস্টিমেশনের সমস্যা হতে পারে কনস্টিবেশনের সমস্যা ছাড়া এটি খাওয়ার পর ভোমিটিং বা নৌশিয়া হতে পারে এছাড়া এটি খাওয়ার পরে অ্যাপডোলিমান পেন বা পেটের মধ্যে যে ব্যথা সেই ব্যথা হতে পারে তো এই সমস্ত সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ডক্টরের সম্মুখীন হবেন তো বন্ধুরা সুপ্রা টু থাউজেন্ড মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদের জানালাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন